নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এতদিন ধরে কিন্তু আমরা বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু রেশন নিয়ে আসছি, কিন্তু এবার থেকে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতি কিন্তু বন্ধ করে দেওয়া হবে, চালু করা হবে নতুন পদ্ধতি। কী সেই নতুন পদ্ধতি আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো, তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর মাত্র কয়েকদিন অপেক্ষা, তারপর থেকে আর লাগবে না আঙুলের ছাপ। রেশনের বন্টনের ক্ষেত্রে নয়া ব্যবস্থা হিসেবে এবার থেকে রেটিনা স্ক্যানের উপরেই ভরসা রাখা হবে। আগামী মাস থেকে রাজ্যে রেটিনা টেস্ট পদ্ধতি চালু করা হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকটি রেশন দোকানকে মডেল হিসাবে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য রেশন গ্রাহকদের রেটিনা স্ক্যান করে আধার নম্বরও নিশ্চিতকরণ হতে চলেছে। সূত্রে খবর, বাংলাকে এই নয়া বন্দোবস্ত চালু করার ক্ষেত্রে প্রথম রাজ্য হিসাবে ধরা হচ্ছে। রাজ্যের জেলা এবং শহরে যে সমস্ত বিধিবদ্ধ রেশন ডিলার রয়েছে তাদের প্রত্যেকটির মধ্য থেকে 5টি দোকানে নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করা হয়েছে। রেশন ডিলারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিশদে বুঝিয়ে দেওয়া হবে বলেও তথ্য মিলেছে। একটি বেসরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেশিন বসানোর সাথে সাথেই যাবতীয় সুযোগ সুবিধার কথা জানাবেন। প্রায় 21,000 রেশন দোকানে এই রেটিনা স্ক্যান মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলি রেটিনা স্ক্যানিং মেশিন লাগাতে চলেছে তারা খাদ্য শস্যের উপর নির্ধারিত কমিশনও পেতে চলেছে। রেশন ডিলারদের একাংশের কথা, প্রযুক্তির বিষয় রয়েছে, আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য আমরা সমস্ত পদক্ষেপ করতে রাজি, স্বচ্ছভাবে সকলের কাছে রেশন পৌঁছে যাক এমনটাই আমরা চাই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আধার নম্বর নিশ্চিত করার জন্য রেশন দোকানে বায়োমেট্রিক পদ্ধতি অন্যতম ভরসা ছিল, অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে তা নিশ্চিত করা যেত। কিন্তু এইভাবে বহু ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদেরকে, আর সেই কারণে রেটিনা পরীক্ষা করা ভাবনা চিন্তা শুরু হয়েছে। আজের সমস্ত রেশন দোকানগুলিকে এই পথে আওতায় আনার জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। রেটিনা স্ক্যান করার মাধ্যমে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু হলে পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে বলে আশাবাদী রাজ্য সরকার। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে আঙুলের ছাপ কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। কাদের ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হচ্ছে? যাদের আঙুলের ছাপ কিন্তু মিলছে না তাদের ক্ষেত্রে আঙুলের ছাপ বন্ধ করে রেটিনা স্ক্যানের মাধ্যমে তাদেরকে রেশন দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।